তো এই পর্বে আমরা গত পর্বে মুভ টুল এবং মুভ টুলের পরে যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল এবং এই আন্ডারে অন্যান্য টুলগুলো সম্পর্কে দেখেছিলাম। তো এই টুল আমরা এখন দেখব হলো পলিগনাল ল্যাসো টুল, এটি এবং এর আন্ডারে আপনারা দেখছেন একটি ল্যাসো টুল, একটি পলিগনাল ল্যাসো টুল, একটি ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এর কাজ কি, এই টুলটির কাজ হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি পলিগনাল ল্যাসো টুলটি সিলেক্ট করছি এবং এখানে আমি জুমে টুলে সিলেক্ট করি, আপনি আসলে জুম টুলের কাজ দেখে যাচ্ছেন। জুম টুলে সিলেক্ট করে আমি ছবিটাকে এদিকে আনছি। তো আমি চাই যে ছবিটির, আপনি যদি দেখেন এই ছবিটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আকাশ রয়েছে, আমি চাই যে আকাশের অংশটিকে রিমুভ করে দিতে ছবি থেকে, এই জন্য আমরা এই টুলটি ব্যবহার করব। তো আমি দেখি কিভাবে এই কাজটি করা যায়। প্রথমে আমরা এই টুলটি সিলেক্ট করলাম, এই টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি পয়েন্ট দেব, তারপর এখানে একটি পয়েন্ট, তারপর এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে আরেকটি পয়েন্ট, এভাবে এভাবে করে আপনি জিনিসটাকে সিলেক্ট করবেন মাউস ক্লিকের দ্বারা। তো আমার সিলেকশনটা আসলে 100% আমি করতে চাচ্ছি না এখন, যদি আমি একদম সঠিকভাবে সিলেকশন করতে চাই তাহলে অনেক সময় লাগবে, আমি এই সময় স্বল্পতার জন্য আপনাকে খুব দ্রুততার সহিত দেখাচ্ছি জিনিসটা সিলেকশন কীভাবে তৈরি করা যায়। তো এই টুলটি কিন্তু আপনারা কাজটি ভালো করে দেখবেন, এই তিনটা টুলটি আপনার অনেক কাজে আসবে। কোনো ছবির অর্থাৎ কোনো একটি মডেলের ছবি আপনি, তার মডেলের ছবিকে আপনি মডেলকে আলাদা করতে চান তার ব্যাকগ্রাউন্ড থেকে, এই কাজটি কিন্তু আপনি এটি করতে পারেন। কোন একটি ব্যাকগ্রাউন্ড, তো আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে, তো আপনি দেখছেন যে ছবিটি এখানে সিলেক্ট হয়ে গেছে আমাদের এই অংশটি। তো আমরা চাই যে এই অংশটি আলাদা করে ফেলতে, তো আমাদের সিলেকশনটা কিন্তু ঠিকঠাক হয় নাই। তো আমরা যখন এই এখানে কিছুটাই আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি জুম করি এখানে এই কিছুটা সমস্যা রয়েছে, তো এই সমস্যাগুলো আমরা কাটানোর জন্য আমরা রিফাইন এজ এটি ব্যবহার করব। রিফাইন এজে যদি আমরা ক্লিক করি, আমরা রেডিয়াস একটু বাড়াই দিই, আমার গ্রাফিক্স কার্ডের অবস্থা খুব শোচনীয়, আমার রেন্ডারিং হতে টাইম একটু বেশি লাগতে পারে, এই জন্য আমি দুঃখিত। তো দেখছেন আমাদের সিলেকশনটা আরও সুন্দর হয়ে যাচ্ছে রেডিয়াসটাকে আমরা বাড়ানো কমানোর ফলে। তো এমনটি হলে চলে, আর বেশি কিছু দরকার নেই, ওকেতে ক্লিক করছি। তো আমরা এখন এই সিলেকশনটাকে ইনভার্স করব, অর্থাৎ আমরা এই পাহাড়টা সিলেক্ট করেছিলাম, আমরা পাহাড়টাকে ইনভার্স করে অর্থাৎ বিপরীত করব, আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে ফেলবো। এই জন্য আমরা সিলেক্ট থেকে ইনভার্সে যাচ্ছি এবং এখানে গিয়ে আমরা যদি এটাকে শিফট প্রেস করে রেখে ব্যাক স্পেস দিচ্ছি এবং এখানে আমরা হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট দিয়ে যদি ওকেতে প্রেস করি এবং কন্ট্রোল দিয়ে এজ করে আমরা সিলেকশনটা হাইড করবো, অর্থাৎ সিলেকশনটা কিন্তু আমরা যদি কন্ট্রোল দিয়ে ডি টিবি তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা সিলেকশনটা হাইড করতে চাই তাহলে এমনটি হবে। তো আমরা এখন পিছনে আকাশটা বাদ দিয়ে দিলাম। তো আমরা চাইলে কিন্তু আবার যদি কন্ট্রোল জে দিয়ে আমরা আকাশটা আনি এবং কন্ট্রোল এজ দিয়ে আমরা সিলেকশনটা আনি, আমরা যদি এখানে রাইট ক্লিক করে কাট দিয়ে লেয়ার কাট করি তাহলে আমরা দেখবো যে এখানে আকাশটা একটা লেয়ার হয়ে গেছে আর পাহাড়টা একটা লেয়ার হয়েছে। তো আমরা আকাশটাকে চেঞ্জ করে দিলাম এবং আমরা যদি এখানে সিলেকশন টুল দিয়ে কিন্তু আকাশটাকে বিভিন্নভাবে সরাতে পারছি। তো এটি হচ্ছে কাজ, আমরা আকাশটা ডিলিটে ক্লিক করে আমরা চাইলে এটি ছবিটি সেভ করে নিতে পারি। তো এটি হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের কাজ। তো সেম কাজটিও আমরা যদি আমরা উইন্ডোতে যাব এবং হিস্টোরিতে যাই, আমরা আমাদের ইমেজের একদম আগের অবস্থানে চলে আসলাম। তো আমরা এবার এখানে যে ল্যাসো টুলটি রয়েছে এটির কাজ দেখব। তো ল্যাসো টুলটিও এই টুলটি আর এই টুলটি একই, কিন্তু ল্যাসো টুলটি ব্যবহার করা খুব কঠিন। তো আপনি যদি এটি সিলেক্ট করেন এবং এটি আপনি যে কোনো ফ্রি সাইজে এটি তৈরি করতে পারবেন, এটি তৈরি করে আমি এটি দিলাম এবং কন্ট্রোল শিফট হোয়াইট দিয়ে আমরা এটি ফিল করে দিচ্ছি। এখন অনেকটা ভূতের মতো হয়ে গেছে মনে হচ্ছে। তো এটি হচ্ছে ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলটি আসলে ফ্রি, আপনি যদি যেমন ধরেন একটি সিলেকশন এভাবে করতে যাচ্ছেন মেঘের মতো করে, এবং আপনি চাইলে এটাকে মেঘের কালারে ফিল করে দিতে পারেন,
শিফট আমি শর্টকাট ব্যবহার করছি, আপনি শিফট প্রেস করে রেখে ব্যাক স্পেস টিপ দিবেন, তারপর কালার দিবেন, এই মেঘের কালার দিবেন, এখানে মেঘের কালার এমন, আপনি চাইলে এটাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে এখানে মেঘের মতো একটা জিনিস সৃষ্টি করতে পারবেন। কিন্তু আপনি যদি এই জিনিসটা পলিগনাল ল্যাসো টুল ইউজ করেন, এটি কিন্তু এরকম রাউন্ড হবে না, এটি হচ্ছে অনেকটা এমন হবে, আপনার সিলেকশনটা কিন্তু অন্য ধরনের হবে। কিন্তু এই সিলেকশনটা একদম ফ্রি টাইপের সিলেকশন, কিন্তু এটি একটা সমস্যা এটাই আছে যে এটি আসলে হাতে ব্যবহার করা খুব কষ্ট। এটি আপনি চাইলে আসলে ধৈর্য, যাদের ধৈর্য আছে, আমার কিন্তু এই ধৈর্যটা নাই, আমি এটা ব্যবহার করতে পারবো না, এই এটিকে এভাবে 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 করে এভাবে করে দিতে হবে, কিন্তু এটি খুব সময় সাপেক্ষ। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো এরপর হচ্ছে ম্যাগনেটিক্যাল অ্যাসেটল, এটি খুবই ইম্পর্টেন্ট। আমি আবার ছবিটির হিস্টোরিতে গিয়ে ছবিটা আগের অবস্থানে যাচ্ছে। তো ম্যাগনেটিক্যাল ল্যাসো টুলটি হচ্ছে এটি ফটোশপের একটি খুব দারুণ একটি ফিচার। তো ফটোশপ আসলে কি, এটি একটি পিক্সেল বেসড সফটওয়্যার। এটি এই এখানে ফটোশপ আসলে ছবিটির সম্পর্কে কিছু বুঝতেছে না, ফটোশপ বুঝতেছে এখানে আপনি যদি 100% করেন, 100% না একদম ফুল জুম করেন, এখানে একটি পিক্সেল, এখানে একটি পিক্সেল, এখানে একটি পিক্সেল, আমি যদি আরও জুম করি এগুলো সব একটি একটি হচ্ছে পিক্সেল, আমি আবার 100% নিয়ে আসে পিক্সেলে কাজ করে। তো আমরা যদি এখন ম্যাগনেটিক ল্যাসো টুলটি নিয়ে আমরা এখানে একটি ক্লিক করি, আমরা তো দেখতে পাচ্ছেন ল্যাসো টুলটি কীভাবে কাজ করছে, পিক্সেল বাই পিক্সেল ফটোশপ বুঝতেছে যে এখানে একটা জিনিস, ওইখানে ডিফারেন্ট জিনিস, তাহলে এই জিনিসটা সিলেক্ট করি। তো আমার এখানে একটু ভুল হয়ে গেল, আমরা ওই দিকে গেলাম, তাহলে আপনি ব্যাক স্পেস টিপবেন, তাহলে সঠিক জায়গায় চলে আসবেন। আমি যদি আবার এই এটি কি আপনি চাইলে এটি ব্যবহার করা খুব ইজি, সিলেকশন করতে মজাই আছে। তো আমি আর পুরোটা সিলেক্ট করা দেখালাম না, আমি এই এরিয়াটা সিলেক্ট করা দেখালাম আপনাকে, আমি এটা সিলেক্ট করলাম শুধু ম্যাগনেটিক টুলটি দিয়ে। তো এই হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। তবে ম্যাগনেটিক ল্যাসো টুলটি আপনি যদি প্রথম দেখে থাকেন, আপনার মনে হবে যে এটি খুব ব্যবহার করা খুবই ইজি। আসলে এটি ইজি হচ্ছে এখানে আপনি যদি দেখেন, এখানে পিক্সেলটা এমন এক ধরনের, এখানে আরেক ধরনের, তাই ফটোশপ ডিটেক্ট করে নিয়েছে যে এইখানে এক জিনিস, এখানে আরেক জিনিস, তাহলে এটা সিলেক্ট করো। কিন্তু আপনি যখন একটি সবুজ গাছপালা, একটা বনে জঙ্গলে একটা ছবি তুললেন, কোনো হয় ঘুরতে গেলেন, পিছনে আপনার সবুজ পাতা রয়েছে, তো সব কিছু সবুজ, আপনি এক ধরনের মানে হাবিজাবি অবস্থা, তখন কিন্তু এই টুলটি কাজ করবে না, তখন আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। তো তখন আমি এসব ছবি দিয়ে আমি প্রজেক্ট ভিত্তিক দেখাবো আপনাদের কাজগুলো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।